আসসালামু আলাইকুম। আ আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন। হ্যালো আমার কি যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে বলেন। ভাই আমি তো বেশি পড়াশোনা করি নাই অল্প একটু পড়াশোনা করছি আপনি বারবার একটা কথা বলে থাকেন যে পড়াশোনা যারা কম তারা যেন আপনার লাইফে যুক্ত না হয়। সেজন সাহস হয় না আর কি যুক্ত হইতে। তথাপিও শুধু পড়ালেখা কম শুধু পড়ালেখা কম এটা আমাদের কোনো ইয়া না। আমাদের মানে মূল বিষয়টা হচ্ছে যদি আপনার পড়ালেখা বলতে আপনার যে স্কুলে যাইতে হবে কলেজে যাইতে হবে বা ইউনিভার্সিটিতে যাইতে হবে সেটা না পড়াশোনা বলতে আমরা আমরা যেটা বুঝে সেটা হচ্ছে বই পড়া মানে সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান সম্পর্কে আইডিয়া রাখা এগুলো যদি আপনার কম থাকে তাহলে আপনি দয়া করে যুক্ত হবেন না এগুলোর জন্য আপনাদের তো ভাই ইসে আছে যে ওয়াল স্ট্রাজ আছে সেগুলো শুনবে সেগুলো তারা সেগুলা শুনবে এখানে তো মানে অযথা আমাদের ব্যাক স্ট্রেসটা ভর্তি করে রাখার দরকার নাই তাদের জন্য মানে পড়াশোনা থেকে মূল কথা হচ্ছে যারা কথা বলার সময় অ্যারোগেন্স দেখায় আর কি জানে না কোনো বই পড়ার কোনো আগ্রহ তাদের নাই কোনো কিছু পড়ারও তাদের কোনো মানে ইয়া নাই তারা মনে করে তারা সবকিছু জানা ফেলছে অলরেডি কোরআন পড়ছে যেহেতু সেহেতু সব তাদের জানা আরেকটা মানে যে আপনার ইসা আছে তো এটা আমার একটু পুরা সুরা যারা মানে যুক্তি কি কেমনে তৈরি করতে এগুলো বুঝে না হ্যাঁ এগুলার সম্পর্কে কোনো আইডিয়া নেই ছোটবেলা থেকে যদি এই জিনিসগুলো শেখানো না হয় তাহলে বড় হওয়ার পর যখন মাথাটা ইয়া হয়ে যায় স্থবির হয়ে যায় তখন আর এটা বোঝা তাদের জন্য সম্ভব হয় না তারা বলে যে তারা এসে বলা শুরু করে যে ভাই কোরআনে লেখা আছে তারপরে আপনারা বিশ্বাস করেন না কেন এই ঋতুযুক্তি কোরআনে লেখা আছে ঋতুযুক্তি তখন ভাই এই টাইপের লোকজনের সাথে কথা বললে সময় নষ্ট কারণ ভাই গরু ছাগল পিটা কখনো মানুষ করা যায় না আমরা সেই চেষ্টাও করি না ভাই আল্লাহর রাস্তা তাদেরকে আমরা বলি আপনারা ভাই ওয়াজ শুনেন আমাদের লাইভ শোনার কোনো প্রয়োজন নেই ব্লক মেরে দিন আমাদের আমার পেজটাতে গিয়ে একটা ব্লক মেরে দেবেন এটা ভাই বলে দিই চানমিয়া ভাই আপনি কি আমাদের পয়েন্টটা বুঝতে পারছেন আমরা কিন্তু আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কত সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো চিন্তা মানে ইয়া নাই কনসার্ন নাই আমাদের কনসার্নটা হচ্ছে আপনার জানার আগ্রহ আছে নাকি বা যুক্তি বোঝেন কিনা এই যে এগুলা নিয়ে আমাদের কনসার্ন বুঝতে পেরেছেন জি ভাই জি ভাই বুঝতে পেরেছি তাহলে এখন একটু বলি হ্যাঁ বলেন আচ্ছা আমাদের নবীজির যে প্রথম স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন উনি উনি কেন বুঝতে পারলেন না যে নবীর কাছে সত্য মানে সৃষ্টিকর্তার থেকে কোনো ওহি আসে না এই কথাটা উনি কেন বুঝতে পারলেন না কেননা আমরা জানি যে খাদিজা রাজিয়াল্লাহু তাআলা আনহা অনেক মেধাবী ছিলেন অনেক বড় ব্যবসায়ী ছিলেন ছিল এটা আপনি মানে বুঝলেন কেমন এটা বোঝার আপনার কি সোর্স টা একটু বলেন খুশি মতো আপনি বুঝে নিয়েছেন না যেমন ধরুন উনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন একটা মহিলা মানুষই ঠিক আছে আপনাকে আমি সহজ করে দিই মনে করেন যে আহ ছিল একজন বয়স্ক মহিলা ওই সময় ব্যবসায়ী ব্যবসায়ী হইতে তো খুব যে মেধাবী হইতে হয় হাজার হাজার পৃথিবীতে হাজার হাজার ব্যবসায়ী আছে যারা হচ্ছে নিজ এলাকায় ভালো ব্যবসা টবসা করে খাইতেছে বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ ব্যবসায়ী আছে যারা নিজ এলাকায় গ্রামের মধ্যে সব বড় ব্যবসায়ী গ্রামের ভিতরে মাছের ব্যবসায়ী মাছের গ্রামের ভিতরে ধানের ব্যবসায়ী গ্রামের ভিতরে নৌকার ব্যবসায়ী অনেক হাজার 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 লাখ 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 ব্যবসায়ী বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে চিপায় চাপায় আছে তাহলে তো ভাই বাংলাদেশ তো একদম মেধাবীদের আখড়া হয়ে যেত যদি সব ব্যবসায়ী ব্যবসা ভালো হইলেই সে হচ্ছে যদি মেধাবী এই জিনিসটা হইতো তাহলে তো ভাই বাংলাদেশ তাই ভাই মেধাবিত তো কোনো অভাব নাই ভাই যাই হোক আপনাকে আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা আপনি আমাদেরকে একটু বলেন যে এই যে মোহাম্মদের কাছে যে প্রথম ওহিটা নাজিল হইল হেরা পর্বতের গুহায় গিয়া এই ঘটনাটা আমাদেরকে একটু বলেন তো ভাই আমরা একটু মনে করেন আমি খাদিজা আপনি হইতেছেন মোহাম্মদ আপনি এসে আমার বলতেছেন যে খাদিজা খাদিজা জানো আজকে কি হয়েছে আমি বলবো কি হয়েছে মোহাম্মদ বলো কি হয়েছে আপনি তখন আমার বলবেন যে এটা হয়েছে বলেন তো একটু দেখি ওই তো যিনি আহ

উনি 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 বললো যে আমি হয়তো একটা মানুষের এসেছিলো বাটা কি এসেছিলাম বুঝতে পারি নাই উনি আমাকে ইকরা বিসমিরব্বিকাল্লাজি ফালাক এই সূরাটা বলতে বললো তো বুঝিনে আমি বলতে বললো বলতে বললো না না পড়ো পড়ো পড়তে বললো আর কি সরি পড়তে বললো পড়তে বললো তাহলে কি কাগজে লেখা নিয়ে আইছিল নাকি মানে কিছে লেখা নিয়ে আইছিল পড়তে বললো কইছে যে না এটা মৌখিক ছিল না মুখে মুখে বললো মুখে বললে আবার পড়তে কবে কেন আমি আপনাকে বলতে আমি

তাইলে তার মানে কাগজের লেখা নিয়ে আসছিলো তোমার কাছে তুমি আমার কই বা আমি খাদিজা তুমি আমার বলো কাগজে লেখা নিয়ে তুমি তোমার কথা গল্পের ভিতরে তো ভাই বাবা তুমি মোহাম্মদ তোমার গল্পের ভিতরে তো অনেক সমস্যা আমি আমি এই জিনিসটা কি ভাবতেছিলাম যে হোয়াট ইফ মানে আমাদের কথা নিজেদের ক্রিটিক কিভাবে করা যায় ওটা আর কি ভাবতেছিলাম যে হোয়াট ইফ আরবিতে পড়ো আর বলো দুইটা শব্দ একই দুইটার মধ্যে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই ফারাজ কিন্তু আপনি যেটা এখন যেটা বললেন সেটা সেটা তো কিন্তু ধরা খাওয়া যায় ঠিক ঠিকমতো আমি কিন্তু দেখি হ্যাঁ সেখানে চলে আসছি ধরেন এটা আবৃত্তি করো এবং পড়ো একই শব্দ আরবিতে ঠিক আছে ওইটা মেনে নিলাম কিন্তু উত্তর দিচ্ছে আমি পড়তে জানি না করতে জানি না এটা তো কারোর কোনো উম উম্মি নবী কোরআনেও আছে জিনিসটা মোহাম্মদ পড়তে জান না তার মানে কি আপনি তখন অভিনয় করতেছেন আপনি আমাকে বলেন যে তোমার কাছে মোহাম্মদ তোমার কাছে কি লেখে নিয়েছিল নাকি তোমার আবৃত্তি করতে গেছিলো ঠিকঠাক করে কও তুমি ভুল বলো না এই রকম বানায় বানায় গল্প বলো না তোমার গল্পের ভিতরে অনেক সমস্যা দেখা যাচ্ছে তুমি ঠিক করে বলো মোহাম্মদ কি 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 নিয়ে আসছিল তোমার কাছে কি কাগজে নিয়ে আসছিল নাকি আবৃত্তি করতে গেছিলো আবৃত্তি করতে গেলে তো এটা সহজ এটা যে কেউ পারে পরো তোমার প্রভুর নামে এই এটা তো যে কেউ পারে এটা তো একটা মালে বলার চেষ্টা টিয়া পাখিও একটা ময়না পাখি হয়তো কয়েকবার ট্রাই করলে বলতে পারবো তুমি আবৃত্তি করতে পারো না এটা কেমন কথা কইছো তুমি তার মানে কি নিয়ে এসেছিল নাকি আবৃত্তি করতে গেছিল আবার ঠিক করে কত মোহাম্মদ কি হয়েছিল না এমন হইতে তো পারতো যে মানে ভয়ে কণ্ঠ দিয়ে বের হচ্ছিল না কথাগুলো শব্দগুলো উচ্চারণ করতে ঠিক আছে ঠিক আছে কিন্তু উত্তরটা তো দিছিল আমি পড়তে জানি না এটা তো উত্তর দিছিল ভয়ে বলতেছো যে আমি আমি বলতে পারি না ভয় কি কইতেছিল আমি বলতে পারি না এটা বলতেছিল হ্যাঁ হইতে পারে এমন আমি তো এমন কোনদিন চিন্তা করে দেখিনি আজকে ভাবলাম আচ্ছা চিন্তা এরপর করে এরপরে কি হলো এরপরে কি হলো আচ্ছা তারপর বললো ওই তো আহ

তারপরে সে তুমি পড়তে বুকে দিলে কোন পৃথিবীতে কে কবে বুকে দিলে পড়তে পারছে তোমার বুকে কেন বলো তো মোহাম্মদ কি কি গে মানে ব্যাটা ছিল নাকি করলো বলো তো কি কিছু করছো ভিতরে গিয়া এতগুলো কি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল না ওই লগে বিশ্বাস করে নিয়েছিল খালি এটা যদি মেধাবী হতো গল্প মোহাম্মদের গল্পে যে ফ্লগুলো আছে আমি বুঝতে পেরেছি বুঝতে পারলে হবে না তো এই যে বুকে চাপাচাপি যে করলো এরপরে তো নিশ্চয়ই তুমি পড়া শিক্ষা গেলা নাকি পড়া শিক্ষা কিছু শেখছো এখন যদি আমি তোমার পড়তে দিই একটা জিনিস পড়তে পারবা বলতো মোহাম্মদ হ্যাঁ শিখে গিয়েছে শিখে গেছে এখন তোমার আমি দিলে তুমি এরপরে কি মোহাম্মদ কি ভাই পড়ালেখা পড়া পড়ালেখা করা শিক্ষা গেল নাকি এটা কি আপনি কোনো বইতে পড়ছেন এটা নাকি নিজে নিজে বানায় গেলেন না আমি একটা ক্যারেক্টার ছিলাম তো সেইজন্য বললাম আর কি তাহলে এই যে এই বেড়ায় যে বুকে চাপা চাপা কি করলো এই করে লাভটা কি হলো কি মোহাম্মদ কি পড়তে পারছিল হুম পড়তে হ্যাঁ পড়তে তো পারে নাই তো আর কিব করছে পড়তে তো পারে না আবৃত্তি করছে হ্যাঁ 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 করছে হ্যাঁ ঠিক পড়তে তো আর পারে না মোহাম্মদ তো আর পড়াтара শিক্ষা যায় না ওই চাপা চাপা বুকে চাপা চাপা কি করার ফলে তার পড়া শিক্ষা যায় না তাই না 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 তার মানে ওই যে ভুদাই বেড়া চাপা চাপা বুকে চাপা করছে একটা বেউদা নাকি হুম একটা সারা মহাবিশ্বের সর্বকময় ক্ষমতার উৎস সে জিব্রাইলে পাঠাইলো এই বেসিক আইডিয়াটা দিয়া পাঠাইলো না ইব্রাইলের যে জিব্রাইল তুই যা মোহাম্মদের কাছে কিন্তু যার কাছে যাইতাছ সেই বাড়া কিন্তু পড়তে পারে না কিন্তু সোড়া এটা কিন্তু পড়তে পারে না হ্যাঁ তুই যা এই জিনিসটা জানে না জিব্রাইল সবচেয়ে আইলো এই বেসিক জিনিসটা জানে না যে এই মূর্খ সোটার কাছে আইসি এটা পড়তেই জানে না ছাপাছাপি বুকে ছাপাছাপি শুরু করছে আরে বেটা পড়তে পারে না বেটার কেমন এত তো মূর্খ

নাকি পোলা পানের রুমের ভিতরে ডাকে তখন হয়তো এই ধরনের ঘটনা ঘটলেও হতে পারে ইলম দেওয়ার জন্য নাকি ভাই ইলম ইলম ট্রান্সফার করে ইলম ট্রান্সফার করে বুক থেকে বুকে সিনা 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 লাগে টান বুঝছেন সিনা সিনা তখন লাগে টান বুঝছেন কিন্তু এটা তো মানে ইউরোপ আমেরিকাতে আমি তো এরকম কখনো দেখি নাই কোনো টিচার বুকে জাপা চাপি কইরা জ্ঞান দেয় মানুষকে ইলম শিক্ষা দেয় এই জিনিসটা চাইল্ড মোলেস্টেশনের কেসে জেলা চেতবে ইলম দিতে গেলে আচ্ছা চানমিয়া ভাই আপনারা আপনারা কি মানে এভাবে জ্ঞান মানে নেন নাকি মানে একটু বলেন তো যে কি মুমিনদের কি এটা কি একটা স্কুল বা মাদ্রাসা থেকে এটাকে একটা নিয়ম যে বুকে ছাপ দিয়া জ্ঞান মানে শিক্ষা ট্রান্সফার করা নাকি আমরা তো মানে আদ্যশলিপি পুরি বই পুরি বইপত্র পড়া জ্ঞান লাভ করি কিন্তু আপনারা কি এভাবে কি হয় নাকি কিছু বলেন তো একটু আমার তো মনে স্কুল মাদ্রাসা বা কলেজে যাওয়া হয় না এতো আমি এটা বিষয়ে বেশি জানি না পারশলা পারশলা তো কখনো জান নাই আমি একটু চানমিয়া ভাইকে জিজ্ঞেস করি এই যে চানমিয়া ভাই যে এখানে লিখছে চানমিয়া এই যে চয় চন্দ্রবিন্দু দিয়া যে চানমিয়া এই জিনিসটা যে আপনি লিখছেন এটা শিখছেন কেমনে ভাই একটু বলেন তো কে আপনার বুকে চাপ দিয়ে সেটা শিখাইলো না ভাই এই চানমিয়াটা তো আমি লিখিনি আমার মামা লিখে দিয়েছে ওই মামাকে কে বুকে চাপ দিয়ে শিখাইছে উনি স্কুল স্কুলে পড়েছিল স্কুলে পড়েছিল স্কুলে নিশ্চয় বুকে চাপ দেয়া দিয়ে ভাবে শিখাইছে নাকি আমি তো এভাবেই তো শিখায় মানে নাকি আপনাদেরকে না শিক্ষা পদ্ধতিতে তো আমি যাই তো যেহেতু স্কুলে যাই তথাপি জানি একটু মানে কি ভাই লেখালেখি করা অক্ষর চিনা অক্ষর নিরক্ষরতা অক্ষর জ্ঞান এমন একটা দেয় এটা তো আমাদের নর্মাল পদ্ধতি এইভাবে আমরা শিখি কিন্তু মোহাম্মদরে তো শিখাইছে এবার বুকে চাপ দিয়া এটা তো আমি বুঝতেছি না এটা কিভাবে সম্ভব আমি খাদি যা হইলে তোর একটা থাপ্পড় দিয়ে গেতাম তুই বেড়া গাঞ্জা খাইছ কর থেকে কি পচা গাঞ্জা খাইছ মানে খারাপ গাঞ্জা খাইছস সে ডেট এক্সপায়ার গাঁজা খাইছস যা বালকেরা ঘুমা হয় কিনা আমি তো খাদিজা হইলে গালে একটা মারতাম এই না কথাবার্তা বলার কারণে ভাবতাম যে একটা ডেট এক্সপায়ার গাঞ্জা খাইছে কিন্তু আপনি কি বুঝতেছেন না গল্পটার ভিতরে কত ধরনের সমস্যা আছে গল্পটা একটা ফেক গল্প গল্পটার ভিতরে কত সমস্যা আল্লাহ পাখের কি এটা জানার কথা না যে যে বেটার মূর্খ বেটার কাছে পাঠাইতেছে পড়তে জানে না নাকি না আমি এমন কিছু কখনো চিন্তা করে দেখিনি কিন্তু আমার মাতার মধ্যে একটা কথা ছিল যে হয়তো আমরা নবী মুহাম্মদ আচ্ছা ধর্মের ব্যাপারে আসলে কেন আপনারা কখনো এই রকমের আমি বহু মানুষটি দেখছি এই জিনিসটা ধর্মের ব্যাপার আসলে আপনারা না আর চিন্তা ভাবনা করতে চান না আরে যা শুনে নেন এটাই হ্যাঁ অন্যান্য সব বিষয় মনে করেন আপনি কাসকি মাসের 바কা কিনতে গেছেন ভাই আপনি কি টুপা দেখেন নাকি আপনি কিনা নি আসেন না একটু যা সাইবা সাই করি বসটা আছে কিনা দর্দম করেন তো নাকি

হ্যাঁ মানে কি আমি কালকে কি আসলে দিব এগুলো তো একটু চিন্তা ভাবনা করেন আপনি নাকি বেটার চরিত্র কেমন কই থাকে কে কি করে পূর্ব কোনো হিস্ট্রি আছে নাকি বাটপাড়ির এগুলো তো একটু চিন্তা ভাবনা করেন তাই না তেমন চিন্তা ভাবনা করা হয় না পরিচিত হলে দেয় অপরিচিত হলে না দেয় এইটুকু

বেড়া এক হইস পরো তোমার প্রভুর নামে আরে বেটা তুই কি নিয়ে আস তোর দেখা আমার মানে কি কাগজের লিখে নিয়ে আসছোস নাকি পাথরের লিখে নিয়ে তো মোহাম্মদ কইতে আমি তো পড়তে জানি না আচ্ছা ঠিক আছে আমি তাহলে তো বলা উচিত আমি আবৃত্তি করতে জানি না জিব্রাইল যদি কয় যে উচ্চারণ করো আবৃত্তি করো তোমার প্রভুর নামে মোহাম্মদের তো আবৃত্তি করার কথা তখন সে কেন কইব যে আমি পড়তে জানি না এইখানে একটা মিস্টেক আচ্ছা ঠিক আছে তারপরে ধরে নিলাম যে ওইখানে কাগজে লিখে নিয়ে আসছিল বা পাথরে লিখে নিয়ে আসছিলো পাথরটা কুই পাথরটা তুই নিয়ে আনলি না কেন মোহাম্মদ সাথে করে নিয়ে আসতে পাথরটা আমি দেখতাম ওইটাও তো নিয়ে আলি না আচ্ছা ঠিক আছে ওইটা কি ঘোরা পর্বের গোয়া এখনো আছে আমরা গিয়া খুঁজে দেখি পাত্রটা বা কাগজটা যেখানে লিখে নিয়ে আসছিল সেটা কোথায় গেল কে নিয়ে গেলো কে চুরি এটা কি আবু জাহেল নিল না আবু লাভ নিলো এটা তো আমাদের খুঁজে বের করতে হবে তাই না কোন পাত্রের উপরে লিখে নিয়ে আসছিলো

ভাই আমি যদি আমার ছেলেরে পর্যন্ত এই গল্প বলি যে সিট জানো আজকে না আমি মানে দোকানে গিয়েছিলাম সেখানে একটা আলোর মতো একটা লোক আমাকে এইভাবে বলছে যে পড়ো তখন আমি বলছি পড়তে জানি না তার আমার বুকে তিনবার চাপ দিছে। হ্যাঁ এটা বলে ডিফিনিটলি আমার পোলা আমার 6 বছরের পোলা ডিফিনিটলি আমি গ্যারান্টি দিতে পারি সে আমার জিজ্ঞেস করবে যে চাপ দেওয়ার পরে আমি পড়তে শিখছি নাকি শিখি নাই ডিফিনিটলি আমার ছেলে এটা জিজ্ঞেস করবে যে চাপ দেওয়ার ফলফলটা কি হলো না তোমার যে চাপটা দিল তিনবার বুঝলাম কিন্তু এরপরে তুমি কি কি পাইলা এখন থেকে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন এই গল্পটা শুনে তাদের মাথায় এই জিনিসটা আসে না যে ফলাফলটা কি হলো আর তাছাড়া এই যে যেইটাই মানে আল্লাহ যদি এটা পাঠায় থাকে আল্লাহ কেন জানে না যে আমি পড়ালেখা জানি কি জানি না এটা আল্লাহ কেন জানে না মানে অদ্ভুত কাণ্ড এটা কেউ চিন্তা করতেছে না ভাই আমি তো মানে হতভম্ব ফারাজ ভাই আপনি কি বলবেন বলেন মূর্খ লোকের কাছে ওই পারে যে সেইটাই তো বড় কথা লিখিত ওই যদি না হয় তাহলে তো এটা একেবারে মানে উদ্ভট কথা আর কি মৌখিক হইতে পারে যে মুখে বলতেছে মুখে ইয়ে করবে আর মুখে বললেও যে মানে আপনি যে কথাগুলো বললেন যে আমি পড়তে পারি না এই কথা বলার কারণটা কি বা এই চাপাচাপি করার ইয়েটাই কি মানে যথার্থতা কোথায় আর কি এটা তো ক্লিয়ার কেস অফ সিজোফ্রেনিয়া ফারাজ ভাই হ্যাঁ তোমার মানে স্টানমিয়া ভাই সিজোফ্রেনিয়া কাকে বলে এটা কি জানেন আপনি না ভাই প্রথম শুনলাম সিজোফ্রেনি হচ্ছে একটা সাইকোলজিক্যাল সমস্যা যে সাইকোলজিক মানে মানসিক সমস্যা সেই মানসিক সমস্যায় মানুষ এরকমের উদ্ভর জিনপুরি ভূত পেতনি কানেও শুনতে পারে আবার চোখেও দেখতে পারে এটা আপনি আগে কোনো শুনেন নাই যে এটা একটা মানসিক সমস্যা এরকম কিছু মানসিক সমস্যা আছে যে সমস্যায় মানুষ হ্যালোসিনেট করে উদ্ভর জিনিসপত্র দেখে হ্যাঁ আমার এমন একটা খালা আছে খালা ওনাকে বলে মানুষ এসে সালাম দেয় এক একাই সালাম ঘুরানে এমন হয়েছে আর ওই যে পুনর্জনম বিষয়টা কি ওটা মানসিক বিকার নাকি অবশ্যই মানসিক বিকার ভাই অবশ্যই মানসিক সমস্যা অনেকে ফেক করে অনেকে ইচ্ছা করে ফেক করে ফেক ফেক কথাবার্তা বলে আবার অনেকে আছে জেনুইনলি বলে কারণ তারা জেনুইনলি বিশ্বাস করে যে এটা সত্য কারণ তারা মানসিক সমস্যা আক্রান্ত না আপনি এই বিষয়টা সুন্দরভাবে বুঝে দিলেন মানে আমি ছোটবেলা থেকে ধর্মের প্রতি গভীর বিশ্বাস এবং ধর্মর কোনো একটা বিষয় যদি যুক্তিটা চিন্তা করতে হবে এটা আমি কোনোদিন ভাবিও নেই এবং বুঝিও নি কিন্তু আপনাদের লাইভ কয়েকদিন ধরে শুনে আমার একটা বন্ধু বর্গ উনি লাইভটা আপনাদের দিয়েছে কিছুদিন শুনলাম শোনার পর আমার একটা কথা মাথার মধ্যে বারবার পাক পাক খাচ্ছিল যে হয়তো আমরা নবীকে দেখি নেই সেই জন্য হয়তো বা হাদিস বা কোনো কোরআনের অর্থ আমরা ভালোভাবে বুঝিনি কিন্তু খাদিজা তো ওনার সঙ্গেই ছিলেন খাদিজা তো এত বড় ব্যবসায়ী ছিল এত ব্যবসায়ী ছিল তো হয়তো কোনো বুদ্ধিমতী মহিলা ছিল কিন্তু উনি কেন ধরতে পারলেন না যে নবীর মিথ্যা ওহী আসে এই কথাটা আমার ঘুরপাকা ছিল কিন্তু সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন যে মানে আমার কথা যদি মেধাবী হলো এই প্রশ্ন ভাই জানিয়া ভাই এরকম এরকম কি হতে পারে আপনি একটু চিন্তা করে দেখেন তো আপনি একদিন এরকমের কিছু একটা ভূত্র দেখে আসছেন বাসায় আসছেন আপনার বউ আপনার মনে করেন অনেক ভালোবাসে সে

না এটা মানে বলার জন্য বলছি কিন্তু বলবে না ঠিক আছে তারপরে আমি এটা ওনা চাঁদমিয়ার ভাইয়ের সাথে কথা বলার জন্য বলতেছি যে মোটামুটি মোহাম্মদ থাকলে বৌতো এটাই বলার কথা যে তো আরে কিচ্ছু হয় না আরে তুমি একদম সুস্থ আসছো সে মনে মনে বুঝতেছে যে জামাইয়ের গেছে পাগলে ইয়া জামাইয়ের কাছে মাথা আউটা জামাই তো গেছে মানে পুরাই মাথা উলাই গেছে কিন্তু মুখে সে বলবে আরে না কিচ্ছু হয়নি তুমি একদম ঠিক আছো কিচ্ছু হয় নাই এটা আসলে তোমার সাথে যা হয়েছে ভালো হয়েছে মনে হয় গেছে তুমি মনে হয় আল্লাহর কিছু একটা হয়ে গেছে আল্লাহ তোমাকে অনেক ভালোবাসছে এই জন্য তুমি এটা দেখছো আরে না তুমি এত টেনশন করো না সবই ঠিক হয়ে যাবে সবই এটাই তো বেশিরভাগ ক্ষেত্রে মিল মহব্বত আলা বউ বলবে নাকি ভাই জি জি এটাই বলবে আচ্ছা খাদিজা তো এটাই বলছে যে আরে না কিছু হয় নাই চলো চলো তোমার আমার একটা ভাই আছে ওয়ারাকাবিন নাফেল আমার একটা চাচাতো ভাই তার কাছে নিয়ে যাই সে আবার এগুলো ভালো জানে তার কাছে নিয়ে যায় এই মোহাম্মদ মুহদ তো খাদিজা এই ওয়ারাকাবিন নাফেলের কাছে নিয়ে গেছিল তাই না হুম 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 ওয়ারাকবিন নফেলের নিশ্চয়ই খাদিজা আগে থেকে কয়ে দিয়েছিল যে ভাই ভাইয়া ভাইয়া জানো আমার জামাই তো মাথা গেছে আওলা হ্যাঁ তুমি কিন্তু আবার বেশি আউলা করে দিও না তুমি ওরে বলবা যে না যা হয়েছে সব ভালো হয়েছে তুমি ওরে বুমবাং কিছু দিয়ে দিবা যেন ও আবার মানে পাগলের মতো করে দেয় পাগল দিও না তখন বারাকাবিনের কাছে নিয়ে গেল খাদিজা এখন মোহাম্মদ রে দেখাবিন আরে তুমি তো আল্লাহ নবী হয়ে গেছো আমি তো বুঝছিলাম আমি তো আগেই জানি যে তুমি আল্লাহ নবী হইবা হ্যাঁ তুমি তো আল্লাহ নবী হয়ে গেছো তুমি তো সেই নবী আর মোহাম্মদ এটা শুনে করলো হায় রে তাই তো আমি তো আল্লাহ আমারে তো আল্লাহ মানে নবী বানাই দিছে আমি পুরো পাংখা তারপরে সেদিক্ষতি ঘোরাঘুরি শুরু করলো মানুষের গিয়া তখন না সরি তখনও মানুষের গিয়া বলা শুরু করেনি তখন সে মনে খুশি হয়ে গেল যে আমি পাগলই নেই কোরআনের ভিতরে তো এরকম অনেকগুলো আয়াত আছে আপনি কি খেয়াল করছেন কোরআনে অনেকগুলো আয়াত আছে যে হে মোহাম্মদ তুমি পাগল হও নাই হে মোহাম্মদ তুমি উম্মাদ না হে মোহাম্মদ যারা বলে তারা তুমি পাগল হয়ে গেছে তারা ভুল বলে তারা মিথ্যা বলে এরকমের অনেকগুলো আয়াত আছে আপনি কি পড়ছেন কোরআন

সাধারণত যেটা হওয়ার কথা সেটা এটাই হওয়ার কথা আমারে যদি আমার বউ বলে যে চলো তোমার কাছে তোমার একজন লোকের কাছে নিয়ে যাই হ্যাঁ আমার একটা পরিচিত বন্ধু আছে সে এগুলো ভালো বুঝে চলো তোমার কাছে তার সুন্দর করে একটা মেসেজ দিয়ে দিব ওই বন্ধুরে বন্ধুরা তুমি কিন্তু আবার আমার কিছু বলো না হ্যাঁ ভালো কথা বলবা ভালো কথা এমন কিছু বলো না যেন আমার জামাই এমনিতে একটু পাকলা পাকলা উলা উলা হয়েছে আমার জামাই যেন আরো বেশি মাথাটা খারাপ না হয়ে যায় তুমি ভালো কথা বলবা এটা সুন্দর করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দিবে তারপর আমার নিয়ে যাবে নিয়ে গেলে যানোর পরে ওইবার আমার এড়িয়ে গিয়ে আরে তুমি তো পুরা হ্যাঁ আল্লাহর অলি হয়ে গেছে হ্যাঁ এইটাই বলবে আমাকে আমি ডেফিনেটলি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা তা আমি আপনাকে বলছি এরকমও তো হইতে পারে আমি আপনাকে বলার শুরুতেই এটা জিজ্ঞেস করে বলে নিয়েছিলাম যে এরকমও তো হইতে পারে তাই না এটা তো হওয়া সম্ভব তারপরে আমরা দেখলাম যে এরপরে কি হইলো মোহাম্মদের কাছে আর ওহিয়া আসে না আহ আপনি কি জানেন যে ওয়ারাকাবিন নফেল আহ কে ছিলেন

তারপরে দীর্ঘদিন মোহাম্মদের কাছে ওহি আসা বন্ধ হয়ে গেল এটা কি আপনি জানেন আচ্ছা আসিফ ভাই আসিফ ভাই ওয়ারাকিল বিন নাফিল উনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এরকম কোনো কিছু কি না এরকম এরকম কোনো কিছু গ্রহণ করেনি তবে মোহাম্মদ একটা হাদিস আছে যে হাদিসের ভিতরে বলা আছে ওয়ারাকা বিন নাফিলের এই যে পায়ের ইয়া পর্যন্ত মানে পায়ের গিরা পর্যন্ত সেটা জান্নাতে এরকম এর কিছু একটা জান্নাতে ঢুকছে বা জান্নাতের এই মানে ইশার তো এককালে এককালে মোহাম্মদের কথা ছিল যে পরকালে আপনার ইহুদি খ্রিস্টানরাও পরকালে নাজাত পাবে আর পরকালে জানাতে চাই তার ব্যাকাল এরকম তো একটা কোন আয়াতও আসছিল আচ্ছা আমি একটা হাদিস একটু বের করি দাঁড়ান একটা ইম্পর্টেন্ট একটা হাদিস এখানে দেখানোর দরকার আছে ফরাজ ভাই এই সময়ে একটা ঘটনা ঘটছিল খাদিজা একটা প্রশ্ন করছিল সেই প্রশ্নটা আমরা একটু হাদিসটা একটু দেখে নিই হাদিসটা দেখেন

কিন্তু প্রশ্নটা আমার এখন এমন হলো যে আমি একদম ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একটা পুনর্জন্মের ই শুনলাম তরণ সিং নামের একজন ব্যক্তি ছিল উনি সম্ভবত ভারতের দিল্লির কাছাকাছি উনি কি হলো গুলি করে মেরে দেওয়া হয়েছিল তিন মাস পরে আবার পুনর্জন্ম নিল মানে তরণ সিং নামে তো এটা তো আমি অল্প খোঁজাখুঁজি করলাম আমার ভাই আমার মামা আছে মামাকে দেখে লাম উনি বলো হ্যাঁ কথাটা ঠিক এটা অনেক বড় বড় নিউজ হয়েছে বিবিসি একটা ভালো একটা নিউজ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে এই নিউজটাকে কভার করা হয়েছে এবং উনার কথা এবং উনার কথা আদালতে সাক্ষী হিসেবে গ্রহণ করে তারপর উনাদের যে যারা মার্ডার করছে তাদেরকে শাস্তি দিয়েছে এই কথাটুকু কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু সত্যতা আপনি কি ভাবেন এটা কি সেটা কি শুধুমাত্র আপনি এসে দেখছেন শুধুমাত্র আপনি ইউটিউবে দেখছেন এবং তার যে পুনর্জন্ম হয়েছে এটা প্রমাণটা কি এবং আসলে যে ঘটনা ঘটছে এটা প্রমাণ এটা প্রমাণটা কি মানে ইউটিউবে যেগুলো শুনছেন সেগুলো তো হচ্ছে দাবি সম্পর্কে প্রমাণ কি

না ভাই এরকম কোন আগডুম বাগডুম ঘটনা আমি জীবনে শুনি নাই ভাই যে কোর্টে এরকম কোন ইয়া এক্সেপ্ট করছে যে পুনর্জন্ম হইছে আমার পুনর্জন্ম হয় আমার আগে কে মারছে আমি এটা এটা বললাম আর কোর্টের লোক যেটা বিশ্বাস করে নিল উদাউরে নিয়ে বলে কোর্টে আপনি প্রমাণ আপনি চিন্তা করেন আপনি একজন কোর্টের জাজ কি হইছে আপনাকে বলল যে আমার পুনর্জন্ম হইছে আমার আমার এই ঘটনা আমার নাম ছিল এই সেই এবং আমাকে এই লোক মারছে এইভাবে কি প্রমাণ করা যায় হ্যাঁ হ্যাঁ এবং ওই দুই লোক পরবর্তীতে স্বীকারোক্তি দিয়েছে যে হ্যাঁ আমি মেরেছিলাম

তারা জান্নাতি কি জাহান নামি হুজুর জবাবে বললেন তারা জাহান নামে হজরত আলী বলেন হুজুর সাল্লাইসাল্লাম হজরত খাদিজার বাচ্চাদের ব্যাপার শোনার পর চেহারায় বিষণ্ণ ভাব দেখে বললেন তুমি যদি তাদের অবস্থান দেখতে তাহলে তুমি ওদের থেকে বিতৃষ্ণ হয়ে পড়তে মানে একজন মাকে বলতেছে তুমি যদি এখন তাদের অবস্থা দেখতে তাহলে তুমি খুবই বিতৃষ্ণ হয়ে পড়তা এরপর হজরত খাদিজা জিজ্ঞেস করলেন আপনার ওরসে আমার যেসব সন্তান জন্মগ্রহণ করে মারা গেছে কাসিম এবং আবদুল্লাহ ওদের অবস্থা কি হুজুর বললেন তারা জান্নাতে আছে এরপর হুজুর বললেন মুমিন ও তাদের সন্তানেরা জান্নাতে এবং মুশরিক ও তাদের সন্তানেরা জাহান নামে এরপর তিনি তিলওয়াত করলেন অনুবাদ হচ্ছে যারা ইমান এনেছে তাদের সন্তানেরা তাদের অনুসরণ করেছে আর তাদের সন্তানদেরকে জান্নাতে তাদের সাথে রাখবো সুরাতুর আয়াত বারো এটা একটা সহি হাদিস চানমিয়া ভাই আপনি একটু হাদিসটা পরে বলেন তো যে এই হাদিসটা পরে আপনার মনে কি কোনো খটকা লাগতেছে নাকি আপনার কাছে সব ঠিকঠাকই মনে হচ্ছে ভাই আমি পড়তে জানি না একটু সেজন্য একটু সমস্যা পড়তে জানেন না দেখে তো আমি আপনাকে পড়ে শুনাইলাম হাদিসটা যে আমি বললাম সেখান থেকে সেই পুরাটা শুনে কি আপনার কোনো খটকা লাগতেছে নাকি মনে হচ্ছে যা আছে ঠিকই আছে

তিনি বলেন হজরত খাদিজা রাদি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করলো তার পূর্বের স্বামীর দুই থেকে দুইটা সন্তান ছিল সেই সন্তানদের সম্পর্কে জিজ্ঞেস করলেন যারা জাহিলাতে যুগে মারা যায় মানে নবী হওয়ার আগে নবী হওয়ার আগে যারা মারা যায় হুজুর জবাবে বলেন মানে মোহাম্মদ জবাবে বলেন তারা জাহান নামে মানে খাদিজার আগের স্বামীর দুইটা যে সন্তান ছিল তারা যে মারা গেছে সেই সন্তান দুইটা কই যাবে জাহান নামে যাবে হজরত আলী বলেন হুজুর সাল্লাহ আলাইসালাম হজরত খাদিজার বাচ্চাদের ব্যাপারে শোনার পর চেহারা বিষণ্ন ভাব দেখে বলেন তুমি যদি তাদের অবস্থান দেখতে তাহলে তুমিও তাদের বাচ্চাদের থেকে বিতৃষ্ণ হয়ে পড়তে মানে বাচ্চারা যে সাফার করতেছে এটা যদি আলী তুমি দেখতে তাহলে তোমারও মন খারাপ হয়ে যেত সে বাচ্চারা জাহান্নামে নামে এবং ওইটাদের তাদের এখন চেহারা যে অবস্থা এটা যদি তুমি দেখতা তাহলে তুমিও

মানে খাদিজাও যে মা সেই মাওটাও নাকি সেই বাচ্চাদের এই মুহূর্তে দেখলে নাকি বিতৃষ্ণ হয়ে যেত আচ্ছা এরপরে ফরাজ ভাই অতঃপর খাদিজা জিজ্ঞেস করলেন আপনার ঔরসে আমার যে সব সন্তান জন্মগ্রহণ করে মারা গেছে কাসেম ও আব্দুল্লাহ মানে মোহাম্মদের দুটো সন্তানও খাদিজা থেকে জন্মগ্রহণ করেছে এবং মারা গেছে দুটার নাম হচ্ছে কাসেম আর আব্দুল্লাহ হুজুর বললেন তারা জান্নাতে আছে মোহাম্মদের বাচ্চাগুলো জান্নাতে তারপর হুজুর বললেন মুমিন ও তাদের সন্তানরা জান্নাতে মুশ্রিক ও তাদের সন্তানরা জাহান নামে এরপর তিনি তেলোয়াত করলেন যারা ইমান এনেছে তাদের সন্তানরা তাদের অনুসরণ করেছে আমি তাদের সন্তানদেরকে জান্নাতে ওদের সাথে রাখবো মানে যারা ইমান আনছে ইসলাম ধর্ম গ্রহণ করছে তারা এবং তার সন্তানরা যাবে জান্নাতে এবং বাকিরা সবাই জাহান নামে তো আমার প্রশ্ন হচ্ছে চানমিয়া ভাইয়ের কাছে যে এই হাদিসটার ব্যাপারে কি আপনি কোনো

একটা শিশু একটা বাচ্চা যে বাচ্চাটা এখন কিছু জানে না বা জন্মানোর সাথে সাথে সে জন্মানোর কিছু দিনের মধ্যে সে মরে গেল আল্লাহর হুকুমই মরে গেল এর এখন আল্লাহ নিয়া বাচ্চা হইছে কত বাচ্চা ভাই চার চারজনই মারা গেছে চিন্তা করে অনেকটি বাচ্চা হইছে অনেকটি বাচ্চা হইছে আচ্ছা একটা কথা এটা কথা ওনারা তো খাদিজার আগে ধর্ম কি আব্রাহামিক রিলিজনের মধ্যে ছিল না না আব্রাহামিক রিলিজনের মধ্যে ছিল না পরবর্তীতে মানে ধারণা করা হয় খাদিজা হয়তো খ্রিস্টান হইলেও হইতে পারে কিন্তু এটার কোনো সলিড কোনো রেফারেন্স নাই ঠিক কিন্তু এই যে মোহাম্মদ সরাসরি বলে দিছে যে তার বাচ্চা কাচ্চারা জাহান নামি তার আগের বাচ্চা কাচ্চারা কিন্তু পরে আবার যেটা মানে নবীর গর্ভে যেটা হয়েছে সেটা নবীর ওরসে যেটা হয়েছে সেটা আবার জান্নাতি সেই দুইটা বাচ্চা জান্নাতে যাবে এই হাদিসের সত্যতা কতটুকু কেমন দুর্বল না শক্তিশালী

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আমি এগুলো এই তরণ সিংহের বিষয় নিয়ে একটু আমি পড়াশোনা জানা মাছের কাছ থেকে অনেক কিছু তথ্যপাতি নিয়ে একদিন যুক্ত হবো বুঝিয়ে দিবেন আপনি একটু চিন্তা করেন আপনাকে যে হাদিসটা দেখাইলাম সেই হাদিসটা নিয়ে আবার একটু চিন্তা করেন যে এইটা যদি সত্যি হয় ধরে নেন এটা একটা সহি হাদিস সেটা ধরে আপনি চিন্তা করেন হ্যাঁ যে এই ঘটনা সত্য এবার আপনি চিন্তা করবেন যে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে ইসলামে কি ইনসাফ বলে কিছু আছে নাকি ইনসাফ বলে কিছু নাই